যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় তিনি যথেষ্ট ব্যথিত এমনটাই জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তার পাশাপাশি তিনি এটাও বলেছেন যে বাদ দিয়ে কোনো কিছুর সমস্যার সমাধান হতে পারে না। সমাবর্তন উৎসব প্রসঙ্গে রাজ্যপাল সংঘাত চলছে, থামার কোনো লক্ষণই নেই। সেই প্রসঙ্গেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় মর্মাহত বলে মন্তব্য করেছেন ধনখড়। উত্তর চব্বিশ পরগনার বনহুগলিতে আজ রাষ্ট্রীয় গতিশীল দিব্যাঙ্গজন সংস্থা NILD-তে অ্যালুমনি অ্যাসোসিয়েশন অব ন্যাশনাল ইনস্টিটিউট ফর দি অর্থোপেডিক্যাল হ্যান্ডিক্যাপ্টের চতুর্থ বার্ষিক সভায় প্রধান হয়ে উপস্থিত থেকে রাজ্যপাল বলেন, এরাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীরা এমনকি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদেরও এখন তাদের কর্তব্য সম্পর্কে অবগত করতে হবে। এর পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব শিগগির সব ব্যাপার বুঝতে পারবেন। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বাংলা ভাষায় কথা বলার জন্য তাকে টুইট করে পাঠিয়েছেন, তার জবাবে তিনি বলেন, ভারতীয় সংবিধানে বলা হয়েছে হিন্দি হচ্ছে রাষ্ট্রীয় ভাষা, তাই ইংরেজির পাশাপাশি হিন্দিতেও কথা বলার জন্য নিরন্তর প্রয়াস চালানো উচিত। ঠিক কি বলেছেন রাজ্যপাল এই অনুষ্ঠানে এসে দেখাবো আপনাদের। তো মে আপ জেসে বিদ্বান লোগো কো কহুঙ্গা কি মমতা জি কি মমতা মুঝে কুছ তো মিলনে চাহিয়ে। পহলে দিন সে মেরা প্রিয়াস হ্যায় ওর মেরে মে কহীন কমি হ্যায় খোট হ্যায় তো বতাইয়ে, মেডিকেল হ্যায় তো আপ লোগ কর দেঙ্গে। মে ইয়াহ আকর বহুত প্রসন্ন হুঁ,